Thank you.
for 4 hours, it's a pass for. What are they plus now? Yeah. What are they eating after that? Thank you.
যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন্দির জঙ্গল কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, সকল অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বন্ধুদের আমরা মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা গতদিন আমাদের নিজেদের মধ্যে যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করেছিলাম, তার কিছুটা অংশ আমাদের সেদিন আমাদের পরিবারের সদস্যরা অনুপস্থিতির কারণে সম্পন্ন হয়ে ওঠেনি সম্পূর্ণটি। আমরা বাকি অনুষ্ঠানটি আজকে সম্পন্ন করতে চলেছি। সকলের কাছে অনুরোধ, আমাদের কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বন্ধুদের কাছে যারা উপস্থিত রয়েছেন, সকলে একটু সময়, খুব অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটি হয়ে যাবে। আমরা আশা করব আপনারা প্রথম থেকে যেভাবে অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সহায়তা করেছেন, শেষ পর্যন্ত আপনাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সহায়তা করবেন। যারা যারা আগের দিন উপস্থিত ছিলেন না, আশা করব আজকে সকলেই তাদের মধ্যে উপস্থিত রয়েছেন। গোপাল দে, সুরজিত সিংহ, প্রদীপ দেবনাথ, সঞ্জয় সরকার, লালটু মিশ্র, ডক্টর অরুণ কুমার নন্দী, শরণিকা ব্যানার্জি, মিহির নাথ, নারায়ণ দাশগুপ্ত, স্বাতী ঘোষ, অভিজিৎ বিশ্বাস, মল্লিকা বণিক, অমিত কুমার দাস, সংযুক্তা প্রামাণিক, মৌমিতা ঘোষ, পৃথা রায়, মৌমিতা ঘোষ, অহনা ভট্টাচার্য, আবেশ চ্যাটার্জি, আহমেদ হাসান মল্লিক, কৃষ্ণকলি বসা, সর্বাণী সরকার, এরা প্রত্যেকে উপস্থিত আছেন। আমরা আমাদের বাকি যারা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বন্ধুরা রয়েছেন সকলের কাছে অনুরোধ, আমরা এখনই আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের অধ্যক্ষা মহাশয়া ডক্টর স্বাগতা দাস মহান্ত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সকল বর্ষীয়ান অধ্যাপক যারা রয়েছেন সকলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
ডক্টর সুভতোষ বিশ্বাস, ডক্টর পৈতোষ বিশ্বাস, ডক্টর অঞ্জন সেনগুপ্ত সহ সকল যারা সিনিয়র প্রফেসর রয়েছেন, মধুমিতা দাস ম্যাডাম, প্রত্যেককে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকটি ঘোষণা, আমাদের আগামীকাল আমরা যেমন সুন্দর সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী পালন করছি, তেমনি আমাদের পড়াশোনার পাশাপাশি সমাজ সেবামূলক কাজের পাশাপাশি আমরা ক্রীড়া জগতেও যে আমাদের ভূমিকা রয়েছে তার জন্য আমাদের একটি দিন রাখা হয়েছে। আমাদের আগামীকাল চাকদহ নেতাজি সুভাষ স্টেডিয়ামে লোধাপাড়ার ছেলেমেয়েদের খেলাধুলো রয়েছে, তাদের স্পোর্টস রয়েছে, পাশাপাশি আমাদের নিজেদের মধ্যে আমাদের একটি ক্রিকেট ম্যাচ রয়েছে, প্রদর্শনী ম্যাচ টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফদের মধ্যে। সেই অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকবেন, কালকে মাঠে সকাল 9:30টার মধ্যে মাঠে উপস্থিত থাকবেন এবং খেলা হয়ে যাওয়ার পরে সকলকে কলেজে আসার জন্য অনুরোধ করছি, কারণ আমাদের অভ্যর্থনা অনুষ্ঠানের কিছুটা অংশ আমাদের আগের দিন বাকি ছিল। সেই অনুষ্ঠানটা আগামীকাল আমাদের খেলা হয়ে যাওয়ার পরে আমাদের এই মঞ্চে, এই মূল মঞ্চে অনুষ্ঠিত হবে। সকলে যেভাবে উপস্থিত থাকছেন সবাই সেভাবেই উপস্থিত থাকবেন। ডক্টর অরুণ কুমার নন্দী স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর সৈকত সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকল যারা বর্ষীয়ান অধ্যাপক রয়েছেন, ডক্টর সুভতোষ বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, ডক্টর অঞ্জন সেনগুপ্ত সহ সকল সিনিয়র স্টাফ শিক্ষক শিক্ষিকাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা গতকাল দুদিন আগে যে অভ্যর্থনা অনুষ্ঠান আমাদের অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী বন্ধুদের মধ্যে
সম্পন্ন করেছিলাম তার কিছুটা অংশ আমাদের তাদের অনুপস্থিতির জন্য বাকি থেকে গিয়েছিল। আমরা সেই অনুষ্ঠানটি আজকে সম্পন্ন করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি গোপাল দে, সুরজিৎ সিংহ, প্রদীপ দেবনাথ, সঞ্জয় সরকার, লালটু মিশ্র, ডক্টর অরুণ কুমার নন্দী, শরণিকা ব্যানার্জি, মিহির নাথ, নারায়ণ দাশগুপ্ত, স্বাতী ঘোষ, অভিজিৎ বিশ্বাস, মল্লিকা বণিক, শর্বাণী সরকার, অমিত কুমার দাস, সংযুক্তা প্রামাণিক, মৌমিতা ঘোষ, পৃথা রায়, মৌমিতা ঘোষ, অহনা ভট্টাচার্য, আবেশ চ্যাটার্জি, আহমেদ হাসান মল্লিক, কৃষ্ণকলি বসা, ডক্টর নবনীতা চট্টোপাধ্যায়, জুই দত্ত, এরা আগের দিন অনুপস্থিত ছিলেন, সেই কারণে এরা উপহার সংগ্রহ করতে পারেননি। আজকে আমাদের কলেজের অধ্যক্ষা ডক্টর স্বাগতা দাস মহন্তের উপস্থিতিতে এদের সকলের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। আমরা আইকিউসি কোয়ার্ডিনেটর ডক্টর অরুণ কুমার নন্দী স্যারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর স্বাগতা দাস মহন্ত মহাশয়াকে। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের আইকিউসি কোয়ার্ডিনেটর ডক্টর অরুণ কুমার নন্দীর হাতে। সুজস কর্মকার সুজন দাকে একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর নবনীতা চট্টোপাধ্যায় ম্যাডামের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন আমাদের বার্সার স্যার ডক্টর পরিতোষ বিশ্বাস মহাশয়। গোপাল দেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গোপাল দে মহাশয়ের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন আমাদের কলেজের বর্ষীয়ান অধ্যাপক ডক্টর সুব্রতোষ বিশ্বাস মহাশয়। সুরজিৎ সিংহকে আসার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুরজিৎ সিংহের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর অঞ্জন সেনগুপ্ত মহাশয়। সঞ্জয় সরকারের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন ডক্টর অরুণ কুমার নন্দী মহাশয়। জুই দত্তের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন ডক্টর নবনীতা চট্টোপাধ্যায়।
সর্বানী সরকারের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন সুশান্ত ঘোষ মহাশয়। লালটু মিশ্রের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন অভিজিৎ মুখার্জি মহাশয়। মৌমিতা পালের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন রঞ্জন কর্মকার। আহমেদ হাসান মল্লিক স্যারের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন নিহার কান্তি বৈদ্য। আবেশ চ্যাটার্জির হাতে উপহার সামগ্রী তুলে দেবেন আলিউল হক। আবেশ চ্যাটার্জিকে আসার জন্য অনুরোধ করছি। অহনা ভট্টাচার্যের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন আলিউল হক। ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা মৌমিতা ঘোষের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন তুফান ব্যানার্জি। পৃথা রায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন অধ্যাপক সর্বজিৎ পাল। পৃথারায়ের হাতে উপহার তুলে দেবেন সর্বজিৎ পাল। মল্লিকা বণিকের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন অভিষেক চৌধুরী।
অমিত কুমার দাস আছেন উপস্থিত। সংযুক্তা প্রামাণিকের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন চাকদহ কলেজের প্রধান করণিক নরেন্দ্র কুমার সরকার মহাশয়। অধ্যাপক মিহির নাথ নারায়ণ দাশগুপ্ত, স্বাতী ঘোষ, অভিজিৎ বিশ্বাস, অমিত কুমার দাস, মৌমিতা ঘোষ, এরা উপস্থিত থাকলে আমাদের মঞ্চে চলে আসবেন। প্রদীপ দেবনাথ, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শেষ পর্যায়ের অনুষ্ঠানটি ছিল আমাদের নিজেদের মধ্যেই চাকদহ কলেজ পরিবারের অনুষ্ঠান। আগের দিন আমরা বেশিরভাগটাই সম্পন্ন করতে পেরেছিলাম, কিছু ব্যক্তিগত কারণবশত অনেকে উপস্থিত থাকতে পারেননি, তার জন্য আজকে তার বাকি অংশটি আমাদের সম্পন্ন করতে হলো। সকলকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি এখন অনুরোধ করব আমাদের কলেজের আইকিউএসসি কোঅর্ডিনেটর, অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর অরুণ নন্দী মহাশয়কে আজকে এই অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকে অনুষ্ঠানটিকে সমাপ্তি ঘোষণা করার জন্য। শেষ হয়ে হইল না শেষ, সেটাই বলতে ইচ্ছে করছে এখন, কারণ এই সম্বর্ধনার আরও একটা খুব ছোট অংশ বাদ থেকে গেল। আগামীকাল স্পোর্টসের ময়দানে আমরা থাকব স্টেডিয়ামে, তারপরে আবার একটু মঞ্চে আসব। আরেকটা কথা যে অরুণবাবু একটু মানসিকভাবে কষ্টে আছেন, তার নিকট আত্মীয় অসুস্থ, সেজন্য বলতে পারবেন না আজকে। তো আমরা অনুরোধ করব পরিতোষবাবু একটু কিছু বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করুন। চাকদহ কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আজ পঞ্চম দিন, পঞ্চম দিনের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা, যেখানে ধন্যবাদ জ্ঞাপনের পর্ব। আজকের দিনটা খুব ভালোভাবেই কাটল, প্রথম পর্বে ছিলেন রামকৃষ্ণ মিশন থেকে এসেছিলেন দুজন মহারাজ, তাদের খুব মূল্যবান বক্তব্য আমরা শুনেছি, এবং আমাদের জীবনে চলার পথে অনেক সাহায্য করবে, এবং সেই বক্তাদেরকে সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির পক্ষ থেকে, তথা চাকদহ কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারপরে এসেছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, উনিও খুব সুন্দর একটি অনুষ্ঠান পরিবেশন করেছেন, আমরা খুবই মুগ্ধ হয়েছি, তিনাকেও খুব ধন্যবাদ জানাই। তবে সব শেষে যিনি ছিলেন শ্রী শুভ দাশগুপ্ত, তিনিও খুব সুন্দর কিছু বক্তব্য, তার সঙ্গে বেশ কিছু প্রাসঙ্গিক কবিতা পাঠ করে শুনিয়েছেন, আমরা খুবই আনন্দিত হয়েছি, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং সব শেষে শ্রোতা হিসাবে বা দর্শক হিসাবে আমরা যারা উপস্থিত ছিলাম বা এখনও আছি,
তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং কলেজের যে শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী সকলকেই ধন্যবাদ জানাই। আজ পঞ্চম দিনের এই অনুষ্ঠান খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেই সঙ্গে এর সঙ্গে যারা যুক্ত এই অনুষ্ঠানটি তৈরি পরিচালনা করার জন্য বিভিন্ন রকম সাপোর্টিং সাউন্ড লাইট এবং টেকনিক্যাল সাপোর্ট ফটোগ্রাফি যারা সকলে যুক্ত আছেন সকলকেই ধন্যবাদ জানাই এবং আগামী দিনের প্রোগ্রামে অংশগ্রহণ করার আশা রেখে আজকে সমাপ্তি ঘোষণা করছি। হ্যালো হ্যালো, সবার কাছে অনুরোধ আগামীকাল সকলে 9:30টার মধ্যে চাকদা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। 9:30টার মধ্যে কিন্তু উপস্থিত থাকবেন সকলে। একদম একদম।